চট্টগ্রামের মধ্যে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা গত হালিয়া 13 ফেব্রুয়ারি বুধবার দুইজা কোটিটিয়া দামর 6 ঘন্টা সরকারি জায়গা উদ্ধার গৈর্গি প্রশাসন। পৌরসভার 8 নং ওয়ার্ড আলতাপ মুন্সির বাড়ি সংলগ্ন এলাহার হুমায়ুন কবির দুলাল নামর এক ব্যক্তি সরকারি জায়গা দহল গড়িয়ারে ফাঁকা দালান গড়িবার সময় উপজেলা সহকারী কমিশনার ঢুমি মোহাম্মদ জানে আলমের নির্দেশে নাজিরহাট ভূমি কর্মকর্তা অল 6 ঘন্টা সরকারি জায়গা উদ্ধার গড়ি পরে জায়গার উপর ঘরে তোলা অবৈধ স্থাপনা ভাঙ্গি দিয়ে এ সময় ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল আকবর মঞ্জুর হোসেন মোহাম্মদ হুমায়ুন সহ আরো বোধকে উপস্থিত আছিল। অবৈধ দখল হারিওলোর বিরুদ্ধে পরে ব্যবস্থা লইবার সহ সরকারি জায়গা উদ্ধারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ গড়গি সচেতন জনগণ। চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম।